যুদ্ধের মেজাজে পুতিন, মাথা ছোকাতে নারাজ জেলেনস্কি, তাই যুদ্ধ জারি। ইউক্রেনের রাজধানী কিভে মুহুর্মুহু বিস্ফোরণ, ভাসিলকিভ এয়ারবেসে হামলা, উড়িয়ে দেওয়া হচ্ছে রসদের গুদাম, মিসাইল আছড়ে পড়ছে ন্যাশনাল স্কোয়ারে। ইউক্রেনকে এভাবেই ঝাঁঝরা করে দিচ্ছে রাশিয়ার বোমারু বিমান হেলিকপ্টার। সোভিয়েত জমানায় গুপ্তচর সংস্থা কেজিবির প্রাক্তন দুদে আধিকারিক পুতিনের রণকৌশলকে মোকাবিলা কিভাবে করবেন একসময়ের কমেডিয়ান থেকে রাষ্ট্রপতির চেয়ারে বসা জেলেনস্কি? রাশিয়ার সেনা যাতে কোনোভাবেই রাজধানীতে ঢুকতে না পারে সেজন্য কিভের প্রবেশ পথে একটি সেতু উড়িয়ে দেয় ইউক্রেনের সেনা। ইউক্রেনের এই কৌশল ধরে ফেলার পরে অপারেশন পি এর ব্লুপ্রিন্ট সাজিয়েছেন পুতিন। কি এই অপারেশন পি, সেটা বুঝতে হলে এই ছবিটা আগে দেখুন। রাশিয়ার সেনার জারি করা এই ভিডিওতে দেখা যাচ্ছে ভেঙে পড়া সেতুর পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু, তার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনীর ট্যাঙ্ক আর সাঁজোয়া গাড়ি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রাশিয়ার, তাদের দক্ষতারই প্রমাণ মাত্র কয়েক ঘন্টার মধ্যে বানিয়ে ফেলা এই অস্থায়ী সেতু। ইউক্রেনের পথে রাশিয়ার সেনাবাহিনীর দীর্ঘ 64 কিলোমিটারের কনভয়ের এই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। রুশ বাহিনীকে যাতে ইউক্রেনের মূল ভূখণ্ডের বাইরেই আটকে দেওয়া যেতে পারে সেজন্যই প্রাথমিকভাবে সেতু উড়িয়ে দেওয়ার কৌশল নেয় ইউক্রেন। তাতে রুশ সেনার গতি মন্থর হবে, আক্রমণের ঝাঁজ কমবে, ইউক্রেন সেনা সময় পাবে। কিন্তু সুপার পাওয়ার রাশিয়াকে কতক্ষণ থেকে রাখতে পারবে ইউক্রেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবিপি আনন্দ। ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার, এবং প্রতিটি শহরে নজরদারি চালাচ্ছে ইউক্রেন, খতিয়ে দেখা হচ্ছে আইডি কার্ড, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রণয় উপাধ্যায়। ইউক্রেন এই সময় যুদ্ধ কে হালাত সে গুজর রাহা হ্যায়, এসে মে হর শহর কি সুরক্ষা বহুত মহত্বপূর্ণ হো জাতি হ্যায়, খাস তৌর পর উস লিভ শহর কি সুরক্ষা, জাহাঁ সে লোগ পলায়ন করকে বর্ডার কে তরফ যা রহে হ্যায়, यहां पर बहुत बड़ी संख्या में जो सिविलियन आबादी है, नागरिक है, वो मौजूद है, और ऐसे में जो स्थानीय पुलिस है वो हर एक गाड़ी को चेक कर रही है, रैंडमली चेकिंग हो रही है, लोगों से कहा गया है, ताकीद की गई है कि वो अपने आइडेंटिटी कार्ड्स हमेशा तैयार रखें, साथ में रखें, लोगों की रैंडमली चेकिंग हो रही है। और लगातार यूक्रेन में राष्ट्रपति जेलेंस्की और उनके जो प्रशासन है वो इस चीज का खतरा जता रहा है कि सेबोटाज ग्रुप जो है वो शामिल हो सकते हैं, वो शहर में घुस सकते हैं, वो नुकसान पहुंचा सकते हैं, और ऐसे में उनसे बचने के लिए उनकी धरपकड़ जरूरी है। और इसी कोशिश के अंदर खास तौर पर इस स्टेशन जो लीव का स्टेशन है उसकी तरफ जाने वाले हर वाहन की बेहद सख्त जांच हो रही है, उसकी निगरानी हो रही है, उसकी चेकिंग की जा रही है, उसके डॉक्यूमेंट्स चेक किए जा रहे हैं, लोगों के डॉक्यूमेंट्स चेक किए जा रहे हैं, क्योंकि इस जगह पर बहुत बड़ी संख्या में लोग मौजूद हैं और ये ऐसे में किसी भी सेबोटाज एक्टिविटी का केंद्र हो सकता है, उसके निशाने पे हो सकता है, और इसलिए सारी कोशिश की जा रही है कि लीव के स्टेशन को और खास तौर पर इस शहर को सुरक्षित रखा जा सके। कैमरामैन मुकेश के साथ प्रणय उपाध्याय, लीव, एबीपी न्यूज। সময় হয়ে গেছে একটা বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।